আচ্ছা আচ্ছা এইখানে একটা একের মাছ বেঁধে আছে আচ্ছা রবিবার জুম্মাবারে জুম্মা পড়ে আচ্ছা আইসিয়া গরুটাকে খুলে দিচ্ছি তার আগের দিন বর্ষা হয়েছিল এই তিন রাস্তায় জমিছে নূতন দৌড়ি দিচ্ছি দৌড়িটা মরামে ভর্তি হয়ে যাবে বলে উপর দিয়ে ছেড়ে দিবে কিন্তু আমার এই যদি এই রাস্তা দিয়ে আমার বাড়ি চলে যেত আচ্ছা আচ্ছা গরুটা নষ্ট হয়ে যেত প্রচন্ড রোদ মানে বৈশাখ মাস প্রচন্ড রোদ যা গরু যা জল খাই সেই জল খাটে আমি যে দড়ি ধরে টানতে হবে আমাকে হিঁচড়ে নিয়ে চলে আসে বড় জিনিস গেল তারপরে সব গরুগুলোকে সেখানে বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পরে আমাকে আমার বৌমা বলছে বলছি বড় গাই কিন্তু জল খাইনি শুধু মুখ চাক ঘুরে চাটা ঠিক করলো নাকি কিছু রক্ত জল খেয়েছি ঘরে চাটা ছিল চাটা খাওয়ালাম একটা পাতলা পায়খানা করলো প্রচুর দুর্গন্ধ তাহলে বেড়ে গেছে আমি ভুল করে গেছি সেই সময় যদি গরুটা চান করে দিতাম তাহলে কিছুটা কিছুটা হয়তো থাকতো তারপরে ডাক্তারকে দেখালাম সকালবেলা দেখি না সে গরু উঠেনি তাকে জোর মার করে তোলা হলো তুলে হয়ে ডাক্তারকে নিয়ে গেলেন ডাক্তার ইঞ্জেকশন দিতে উঠে পড়লো উঠে পড়ে যে আবার বসে গেল ওটি ইয়ে খেয়ে সারাদিনে তিনবার ইঞ্জেকশন করাতে হবে ছমাসের গাভিন ছিল তাকে বলেছি তা সত্ত্বেও সে এমন রোদের ইঞ্জেকশন মেরে দিচ্ছে পেটে বাচ্চাটা হাই ডোজ হ্যাঁ হাই ডোজ মেরে দিয়েছে পেটে বাচ্চাটা নষ্ট এই বাচ্চাটা তো হ্যাভি সুন্দর তোমাকে চিনে বাছুরটা সুন্দর হবে মেয়া বাছুর না তোমাকে চিনে ভালোবেসে সে কানে হাত দিতে দিবেন না গরুর গরম ফেস সুন্দর আছে এই গরু তুমি বেশ মন দিয়ে পালছো তোমার এখানে রেল বাঁধের কাছে ফাঁকা মাঠটা পায় খুব মানে এ হয়েছে ডাক্তার বললো যে গরুর কন্ডিশন খারাপ আমি খরিদ্দার ঠিক করেছি 10-12 হাজার টাকা বিক্রি করে দিবে আচ্ছা মায়া পড়ছে আবার এই গাভীন অবস্থায় দিয়ে দেবো কাটতে আর বেশি পাপ নেই আমি মরে যাই ফেলে দেবো তাছাড়া মারা গেছে টাকা দেবে 15,000 টাকা দিবে 15,000 টাকা মরে গেলে আমার ওই টাকাগুলো কে নিবে আমার ছেলে গুলো নিবে আমার কবরে দিয়ে আসবে বলো কেউ যে হিন্দু বলো মুসলমান ঘর সম্পদ সব রয়ে যাবে সব রয়ে যাবে কিন্তু যে এই যে পাপটা করবো আমি উপরওয়ালার কাছে জবাব দিতে হবে গাভীন গরুটাকে কাটার জন্য দিয়ে দিচ্ছি এ তোমাকে তোমার কাছে ছাড়া যাবে না সে পালা সে এ হয়েছে একদম মানে যত দূরে থাকুক না ডাকলে চলে আসে না হ্যাঁ এই কেন আইছি লাল বাছুর একদিন দুটো বাছুর যে ওই লালটা সেটা এটা তো এই তো মাত্র 4 মাস হয়েছে ও ঠিক খুঁজে খুঁজে চলে আসে তোমাকে দেখতে পেলেই চলে আসবে চারদিকে খুঁজছি পাই এই কুকুরকে তাড়া করছিল বলে একবার সে দেখে দূরে পালিয়ে গেছে তারপরে সে ধারে ভয়ে ভয়ে আসতে চায়নি যেই আমার হাত মাছে আয় 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 কইতে সে মরা ঘাস গুলো ছিল আর কি পুরো গ্রাম হয়ে গেল যেন তার ভিতরে না হরিণের মতো ছুট মাছ লাফা মেরে ছুট হ্যাঁ বলে আমার মালিক ডাকছে এবার কুকুর আইলেও ভয় নেই না বেশ সুন্দর এ বাছুরটা বেশ সুন্দর আছে হ্যাভি সুন্দর দেখতে দুধ টুধ দেয় গাভি ও দুধ একে এ করার জন্য বাছুরটা যাতে সতেজ হয়
দিনের বেলা বাঁধি নি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণে তার শেষ ফিড আছে। বেলাটা রোদের সময় বাঁধলে গলা শুকিয়ে যাবে। বেশ লম্বা চড়া হচ্ছে। বড় গাভি আছে কাকা? কেউ যদি কেউ যদি পালার জন্য গরু মানে এই যে বগনা বাছুর নাই মোটামুটি দিব অনেকগুলো রাখবো নাকি? তুমি পালবো? এই বাছুরটা বেশ পছন্দের গো, হেভি সুন্দর দেখতে হচ্ছে। কাকা তোমার নাম কি? নৌশেদ। মানে এই রেল ব্রিজের কাছাকাছি ওই যে নন্দীগ্রাম রেল ব্রিজ যে হচ্ছে ওর কাছাকাছি আর কি, লোক বললে বলে দিবে। মানে এই রেল লাইন যে হচ্ছে ওইখানটা সবাই চিনে, এ চত্বরে যে দশটা অঞ্চলের মানুষ চিনে। আমি 14 বছর সিপিআইএম পার্টি অফিসের জোনাল পার্টি অফিসের হোল টাইম মারছিলাম। ওরে বাবা, তাহলে তো অনেক। নন্দীগ্রাম কাণ্ডে যে ঝুঁকে ঝুঁকে চলেছি, 4-5টা ইট আমার পিঠের উপরে এসে পড়ছিল। ওরে ভাই, তবে থেকে কি তবে থেকে তোমার এই ইয়ে হয়েছে? তখন ভালো ডাক্তার দেখাতে পারলাম, তখন বয়স কম ছিল, এ ছিল রক্তের তেজ ছিল, চলাফেরা করতে পারতাম। তারপরে এই যে কলেজের কাছে যে পাম্পটা ছিল ওয়াটার সাপ্লাই, ওটাই কাজ করতাম। এরা এসে কেড়ে নিল। আচ্ছা আচ্ছা, এখন এদের সঙ্গে টাইম সারাদিন কাটছে না? সময়ের সাথে পাল্লা দিয়ে বাস্তবকে মেনে নিয়ে শক্ত হাতে জীবনটাকে কাটিয়ে দেবে সুখের সাথে, এই আশা নিয়ে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।